আমি এখন দাঁড়িয়ে রয়েছি দেবভূমির প্রবেশদ্বার হরিদ্বারে। গঙ্গার পারে গড়ে ওঠা পবিত্র নগরী হলো হরিদ্বার। হিমালয় থেকে উত্থানের পর মা গঙ্গা এই হরিদ্বার থেকেই সমতলের জন্য প্রবাহিত হয়েছেন। এই গঙ্গা এতটাই পবিত্র যে এখানে স্নান করলে মোক্ষ লাভ হয়, এমনটাই মনে করেন পুণ্যার্থীরা। সারা বছরই হরিদ্বার এবং ঋষিকেশে মানুষের ঢল চোখে পড়ার মতো। ওয়েলকাম টু হরিদ্বার। এই হচ্ছে হাড়কিপুরি ঘাট, এই হচ্ছে জানকী ঝুলা। জানকী ঝুলার নিচ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আজ এই ভিডিওটি সাজানো হয়েছে হরিদ্বার এবং যোগনগরীর ঋষিকেশ ভ্রমণের খুঁটিনাটি তথ্য দিয়ে। কোথায় থাকবেন, কিভাবে পৌঁছবেন, কত টাকা খরচা এবং কত দিনের জন্যই বা ট্যুর প্ল্যান করবেন, সমস্ত ছোটোখাটো তথ্য পাবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। হরিদ্বারে আমাদের থাকার ঠিকানা ছিল ভারত সেবাশ্রম সংঘ। আগের পাটে আমরা কলকাতা থেকে হরিদ্বার পৌঁছানো এবং হরিদ্বারে ভারত সেবাশ্রমে ঘর নেওয়া সমস্ত কিছুই শেয়ার করেছি। ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিলাম, চাইলে চেক করতে পারেন। ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন আমরা বেরোচ্ছি সাইট সিনের জন্য। দেখি এখান থেকে হরকিপৌড়ি ঘাট যাওয়ার জন্য কি পাই, চলুন। ভারত সেবাশ্রমের বাইরে থেকে একটা অটো নিয়ে নিলাম, পার হেড 20 টাকা করে বলছিল। আমরা যেহেতু 6 জন আছি, 6 জনের 120 টাকা পড়লো। হরকিপৌড়ি ঘাটের সামনে আমাদেরকে অটো দাদা নামিয়ে দিয়েছে, এখন ভেতরের দিকে যাবো, চলুন। আচ্ছা, ভারত সেবা আশ্রম থেকে ওই 10 থেকে 15 মিনিট মতো সময় লাগলো আসতে। এখানে দেখছি ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। এদিকে হচ্ছে যাওয়ার রাস্তা আর এই সাইডটা হচ্ছে আসার রাস্তা। এখান থেকে কিন্তু কোনো গাড়ি চলাচল করে না। ওয়েলকাম টু হরিদ্বার। হরিদ্বারের ব্রিজের, এই গঙ্গার ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি। হাওয়া দেখছেন তো, আমার ওন্না টন্না চুল টুল সমস্ত কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে, দারুণ লাগছে। হরকিপৌড়ি ঘাটের দিকে যাব, তার আগে ব্রেকফাস্ট করব, চলুন ওদিকে যাওয়া যাক। অটো আমাদেরকে যেখান থেকে নামিয়ে দিয়েছিল সেখান থেকে বেশ খানিকটা হেঁটে এসে একটা ব্রিজ পেয়েছিলাম। ব্রিজটা পেরিয়ে একটু হেঁটে আসার পরে, এটা হচ্ছে ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে হেঁটে আসার পরে বাঁ সাইড দিয়ে একটা গলি চলে গেছে। দেখুন এখানে দুই পাশে দোকান দেখতে পাবেন, তার থেকে একটু এগিয়ে আসলে হরিদ্বারের ফেমাস দোকান পণ্ডিতজি পুরিওয়ালার দোকান দেখতে পাবেন। সামনে একটা এত বড় আচারের ডিব্বা দিয়েছে, তাই আচার নিয়ে নিলাম। কচুরি অর্ডার করেছি আর ছোলা ভাটোরা অর্ডার করেছি। 4 পিস কচুরি তরকারি দিয়ে 100 টাকা আর 2 পিস ভাটোরা উইথ ছোলা 100 টাকা। আমরা দুটোই ট্রাই করব, তাই জন্য দুটোই অর্ডার করেছি। অল্প অল্প করে দুজনেই শেয়ার করে খাবো, আরও সবাই আছে তারাও খাচ্ছে আর কি। এখানে কিন্তু লাস্সিও ভীষণ ফেমাস, আপনারা আসলে লাস্সিও ট্রাই করতে পারেন, খেয়ে দেখি। আচ্ছা, কচুরির সাইজগুলো কিন্তু বেশ ছোট মনে হচ্ছে। একটা আম দিয়ে একটা কীরকম তরকারি বানিয়েছে আর একটা শুকনো আলুর তরকারি বানিয়েছে, দারুণ লাগছে খেতে। ছোলাটা জাস্ট দারুণ, ভাটোরাটাও বেস্ট সফট। আমি আগে ছোলা ভাটোরাটা টেস্ট করলাম, দারুণ খেতে, দারুণ, অসাধারণ খেতে। আপনারা হরিদ্বার ঘুরতে আসলে কিন্তু এই দোকানটা থেকে মাস্ট ট্রাই করুন। একটা টোটো ঠিক করলাম 900 টাকায়, 6টা মন্দির ঘোরাবে আমাদেরকে লোকাল সাইট সিন, তারপর আমাদেরকে নামানোর সময় চণ্ডী মন্দিরে নামাবে। আমরা ওখান থেকে রোপওয়ে করে চণ্ডী মন্দির ঘুরে তারপর আলাদা একটা টোটো নিয়ে আমাদেরকে ফিরে আসতে হবে, কারণ এই অটো বা টোটো যাতে করে আপনি যাবেন সেটা যদি ওখানে ওয়েট করে তাহলে কিন্তু ভাড়ার মানে চার্জেসটা অনেক বেড়ে যায়। এখন আমরা স্টার্ট করলাম ঘোরা আর কি, এখন 12টা মতো বাজে, কতক্ষণ সময় লাগে দেখি। সন্ধে 7টার সময় হচ্ছে, গঙ্গা নদী হবে তো তার মোটামুটি 1.5 ঘন্টা আগে এসে জায়গা নিতে হবে, তখনও জায়গা পাবো কিনা জানি না। তো দেখা যাক সারাদিনে কীভাবে কতটা ছোটাছুটি করে ঘুরতে পারি। দেখুন কি সুন্দর শিব মূর্তিটা, এটা হচ্ছে ইন্ডিয়া টেম্পল, চলুন ভেতরে যাই। এই ইন্ডিয়া মন্দিরের ভেতরে কিন্তু একটা মিউজিয়ামের মতো রয়েছে, তো সেখানে 5 টাকা করে পার হেড টিকিট কাটলাম, কেটে ভেতরে ঢুকলাম। ভেতরে সুন্দর রামের বিভিন্ন জীবনের কাহিনী,
কৃষ্ণের, রাধারানী এবং কৃষ্ণের মূর্তি, রাম সীতার মূর্তি, জগন্নাথ বলরামের মূর্তি, এই সমস্ত কিছু এখানে রয়েছে। মোদ্দা কথা, কৃষ্ণের বিভিন্ন রূপের মূর্তি এখানে রয়েছে। ইন্ডিয়া টেম্পলের পাশেই কিন্তু এই যে শিবানন্দ ধাম বলে একটা মন্দির আছে, সেইখানে ঢুকবো। এরকম এক্সিবিশন টাইপের করা মূর্তি করে করে 10 টাকা করে নিল এখানে, আর মোবাইলের জন্য এক্সট্রা 10 টাকা নিল। হ্যাঁ, পুরো মনে হচ্ছে গুহার মধ্যে দিয়ে হাঁটছি, দারুণ ব্যাপার। শিব যখন তার তৃতীয় নেত্রকে দর্শন করিয়েছিলেন তখন কামদেব ভস্ম হয়ে গেছিলেন। দ্রৌপদীর বস্ত্রহরণ, বাপরে বাপ, জায়গাটা শেষই হচ্ছে না, সে কখন ঢুকেছি। এই গুহার ভেতরটা তো পুরো একদম ভুলভুলা টাইপের, অনেকটা বড় জায়গা নিয়ে, বেশ সুন্দর লাগবে গেলে। আমরা যে আগে দুটো মন্দির দেখলাম তার পাশেই এই মন্দিরটি, একদম পায়ে হাঁটা দূরত্বে। মন্দিরটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ প্রণামী নিজ ধাম। এর ভেতরেও ঢুকলাম, এর ভেতরেও বেশ অনেকগুলো মূর্তি আছে দেবদেবীর। আমার পেছনে দেখুন টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে টিকিট কেটে ভেতরে যেতে পারেন, ভেতরে আর ঢুকবো না। 5 টাকা করে টিকিট, এখানে টিকিট কেটে এর ভেতরে ঢুকতে হবে। এর ভেতরেও অনেকটা হাঁটা আছে, তার গরমে ভালো লাগছে না, তার জন্য গেলাম না। আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন। আমাদের নেক্সট স্পটে চলে আসলাম, রাম মন্দির। জুতো খুলে প্রবেশ করতে হবে। রাম মন্দিরের ভেতরে আসলাম, ভেতরে বেশ বড় একটা জায়গা আছে, তার ভেতরে মূল মন্দিরটা আছে যেটা এখন আপাতত বন্ধ করে দিয়েছে। তো রাম মন্দিরের বাইরে একটা দোকান দেখলাম, এখানে নিমু পানি পাওয়া যাচ্ছে, সেখান থেকে সবাই বললো নিমু পানি খাবে, কারণ প্রচণ্ড গরম, পুরো এক্সস্টেড হয়ে যাচ্ছে শরীরটা। আমরা আমাদের নেক্সট স্পটে চলে আসলাম, ভূমা নিকেতন, যার ভেতরে ফটো ভিডিওগ্রাফি দুটোই অ্যালাউ নেই। তো ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে গেলে এখানে পারমিশন নিতে হবে, তারপরে ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পারবে। এখানে যা বুঝতে পারলাম, চারিদিকে মন্দিরই মন্দির, মানে কয়েক মিনিট পর পরই মন্দির, শুধু প্রচুর মন্দির এখানে। এরকম একটা মন্দির। আমরা আমাদের নেক্সট স্পটে চলে আসলাম, ভারত মাতা মন্দিরে। এখানে দেখুন টাইমিংগুলো সমস্ত কিছু লেখা আছে। ভারত মাতা মন্দিরের ভেতরে ঢুকলাম, এখানে কিন্তু জুতো খুলে আপনাদেরকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। ভারত মাতা মন্দিরের ওপরে যাওয়ার জন্য কিন্তু 5 টাকা করে এন্ট্রি টিকিট আছে, চাইলে আপনারা যেতে পারেন টিকিট কাউন্টার। আমি আর গেলাম না, আর ভালো লাগছে না, এরপরে অন্য স্পটে যাবো, চলুন। এর ওপরে কিন্তু অনেক কিছু দেখার আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন মাত্র 5 টাকার বিনিময়ে। এই ভারত মাতা টেম্পলটাই আমাদের লাস্ট স্পট ছিল, এবারে চলে যাবো আমরা চণ্ডী মাতা টেম্পলের ওইখানে। তো এখান থেকে বেশ খানিকটা দূরে, চলুন। ওই ওপরে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে চণ্ডী মাতা টেম্পল, ওই যে ওপরে দেখা যাচ্ছে। এই টোটোটা আমরা বুক করেছিলাম, আমাদের পুরো সাইট সিন করালো, 6টা মন্দির ঘুরিয়ে মা চণ্ডী দেবী টেম্পলের সামনে নামিয়ে দিল। এই টোটোটা আমাদের পুরোটা ঘোরাতে 900 টাকা নিল, তো অনেক টাকায় বলছিল, বার্গেনিং করে লাস্ট পর্যন্ত 900 টাকা ঠিক করেছি। এখানে বিক্রম বলে একটা গাড়ি পাওয়া যায়, সেই গাড়িটার ভাড়া বলছিল 1200 টাকা মতো। বিভিন্ন রেট বলে, আপনারা যেরকম বার্গেনিং করতে পারবেন সেরকম কিন্তু আপনারা ভাড়া কমাতে পারেন। এই হচ্ছে গেট, মা চণ্ডী দেবী উড়ান খাটোলা। এইগুলো কিন্তু নিয়ে যাওয়া বারণ আছে, দেখুন। এখানে একটা স্লিপ নিতে হবে, স্লিপ নেওয়ার পরে এই যে এখানে আছে টিকিট কাউন্টার। চণ্ডী মাতা মন্দিরের এখানে যে রোপওয়ে রয়েছে সেখানে দু ধরনের টিকিট হয়, একটা অর্ডিনারি টিকিট আর একটা হচ্ছে স্পেশাল টিকিট। অর্ডিনারি যে টিকিটটা চণ্ডী মাতা মন্দির এবং মনসা মন্দির দুটোর একসাথে আমরা কাটলাম, আমরা প্রিমিয়াম টিকিটটা কেটেছি, কারণ আমাদের হাতে একদমই সময় নেই, যাতে আমাদের জিনিসটা একটু প্রসিডিওরটা একটু ফাস্ট হয়, তাই জন্য আমরা 649 টাকা করে পার হেড টিকিট কাটলাম দুটো মন্দিরের একসাথে। আপনারা চাইলে অর্ডিনারি টিকিট কাটতে পারেন এবং একটা করে মন্দিরেরও একা একা, মানে সিঙ্গেল সিঙ্গেল টিকিটও কাটতে পারেন। আর যেটা মানে নর্মাল টিকিট দুটো মন্দিরের একসাথে, সেটার প্রাইস হচ্ছে 419 টাকা করে। ওটাতে আমাকে বললো এখন 1.5 ঘন্টা ওয়েট করতে হচ্ছে, এবার ওটা কতটা ভিড় আছে কীরকম পরিস্থিতি সেটার ওপর ডিপেন্ড করে। এই যে টিকিট, এই একই টিকিটে কিন্তু আমরা ঘুরবো মনসা মন্দির।
আমাদের নাম ধরে ডাকছিল, আমাদের 3 নম্বরে নাম ছিল। এখন আমরা উপরের দিকে যাবো, চলুন। এই যে রোপওয়ের সামনে চলে এসেছি, একদমই ওয়েট করতে হলো না, 5 মিনিটের ওয়েটিং ছিল, তারপরে এই যে চলে এসেছি লাইনে, উঠবো এখন রোপওয়েতে। ফাইনালি আমরা রোপওয়েতে উঠে পড়লাম। আমরা রোপওয়ে করে যাচ্ছি, এটা কিন্তু আপনারা ট্রেক করেও যেতে পারেন, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার ট্রেক। তো একটু কষ্ট করে এই গরমে, তাই জন্যই রোপওয়ে নিলাম, আর এক্সপিরিয়েন্সও করার ছিল আমাদের রোপওয়েটা, তাই তো? দারুণ লাগছে, উপর থেকে যা ভিউটা দেখতে লাগছে না, অসাধারণ লাগছে। এই বললো টোটোওয়ালা দাদা, বললো পুরানি গঙ্গা যেটা পেছনে রয়েছে ওটারও ভিউটা দারুণ লাগছে, নামার সময় ওটা নেব। উপর থেকে যাই না কিরকম ভিউ আসবে, যদি ভালো ভিউ দেখতে পাই আপনার সাথে অবশ্যই শেয়ার করব। মন্দিরটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর আমরা যে সাইট সিনগুলো করলাম সেগুলো আপনারা হরিদ্বারে এসে না করলেও হবে, বাট এই চণ্ডী মন্দির আর মনসা মন্দির এই দুটো কিন্তু করবেন, মাস্ট ভিজিট প্লেস এগুলো। প্রচণ্ড রোদ, রোপওয়ে থেকে যেখান দিয়ে আমরা নামলাম সেখান থেকে কিন্তু টেম্পলটা বেশ খানিকটা দূরে, তো এখন সিঁড়ি দিয়ে উঠছি, চলুন। জয় মাতা দি, জয় মাতা দি। জুতো রাখতে হলো, তবে চেষ্টা করবেন একদম গেট পর্যন্ত এসে যে দোকানগুলো আছে সেখানে রাখার, নইলে এই গরমে পায়ে ফোসকা পড়ে যাওয়ার চান্সেস আছে। এই যে মন্দিরের গেট, এরপরে কিন্তু আপনাদেরকে জুতো খুলে এন্টার করতে হবে। এই যে আমরা জুতো এখানে রেখে দিলাম। ডালা কা কিতনা কিতনা প্রাইস একবার বল দিজিয়ে না। 250 वाला है, ये 500 वाला है, ये 150 वाला है। মা একটা ডালা নিল, 150 টাকার ডালা এটা। মা চণ্ডী দেবী যে টেম্পলটা আছে সেইখানে ঢোকার আগে মোটামুটি একটু লাইন পড়েছে, তো এই লাইনটা পেরিয়ে এখন মূল মন্দিরের দিকে যাবো, চলুন। এরকম রেলিং করা আছে, রেলিংটা পেরিয়ে ওপরটায় যেতে হবে। প্রচণ্ড ভিড়, বড় লাইন, ওই নিচটা দিয়ে ঘুরে ঘুরে আসলাম। রোপওয়ে থেকে নামার পরে কিন্তু বেশ খানিকটা আপনাদেরকে হেঁটে আসতে হবে, বেশ খানিকটা মানে কি অনেকটাই, এখনো মূল মন্দিরের জায়গাটা দেখতেই পাচ্ছি না। ভালোভাবে পুজো দিলাম, বেশ ভালো ভিড় রয়েছে। এর অবস্থা দেখুন, জল খায়। এই যে এই টিকিটে দেখুন, আসার সময় একটা পাঞ্চ করেছিল, এখন আরেকটা করে দিল। এরপর এই টিকিটটা নিয়ে আমরা মনসা মন্দির যাব। মা চণ্ডী টেম্পলে দর্শন করে যেখানে আমাদেরকে রোপওয়ে নামিয়ে দিয়েছিল আবার সেখানে চলে আসলাম। আমাদের একটু আগে টিকিটটা চেক করলো, এখন আমরা এখানে বসবো, ভেতরে বসার জন্য চেয়ারও আছে, তো এখানে একটু ওয়েট করতে হবে, তারপরে নাম অ্যানাউন্স করবে, তারপরে আমরা রোপওয়েতে উঠে আবার নিচে যাবো, তাই তো? 10 নম্বরে নাম, 10টা ফ্যামিলির পর। বাপরে, রোপওয়ে রাইড দিয়ে বেরিয়ে কিন্তু মানে আপনারা যেখান থেকে এক্সিট করবেন সেখানে কিন্তু খাবারের দোকান আছে, একটা গেমিং জোন দেখতে পেলাম, অনেক কিছু আছে। শৈলী এখন আইসক্রিম নিচ্ছে, গরমে আর পারা যাচ্ছে না, একটু শরীরটাকে ঠান্ডা করতে হবে। নর্মাল টিকিট কাটলে কিন্তু এরকম আপনাদের ওয়েট করতে হবে, এখানে নাম অ্যানাউন্স করছে, মানে টিকিট নাম্বার অ্যানাউন্স করছে, অ্যানাউন্স করলে তারপরে রোপওয়ে রাইডটা নিতে পারবে। মা চণ্ডী টেম্পল তার বাইরে বেরিয়ে এসেছি, মেন রোড আছে, মেন রোডের পাশে আপনারা এখানে কিন্তু অটো স্ট্যান্ড পাবেন। আমরা এই অটোটাই করে যাবো হচ্ছে মা মনসা দেবী টেম্পলে। চণ্ডীমাতা মন্দির থেকে মনসা মন্দির পর্যন্ত রিজার্ভ অটোর ভাড়া নিয়েছিল 400 টাকা। চণ্ডী দেবী টেম্পল থেকে চলে আসলাম এই যে মোড়টায়, পোস্ট অফিস, হরিদ্বার পোস্ট অফিসের মোড়ে, এই হচ্ছে হরিদ্বারের পোস্ট অফিস। আমরা এখন যাব মা মনসা দেবী টেম্পলের ওই দিকটাতে, চলুন। টিকিট তো কাটা আছে, চলুন।
আর যারা শুধু এই মনসা মন্দির ঘোরার জন্য আসছেন, এই যে টিকিট কাউন্টার, এখান থেকে চাইলে টিকিট কেটে নিতে পারেন। অটো আমাদেরকে যেখানে নামিয়ে দিয়েছিল সেখান থেকে কিন্তু বেশ খানিকটা হাঁটার উপরে পর্যন্ত, মোটামুটি প্রায় 10-15 মিনিট মতো হাঁটতে হবে। আমাদেরকে বললো 150-200 মিটার মতো হাঁটা, একদমই তা নয়। 1 নম্বর গেট দিয়ে ঢুকছি। 5 চণ্ডী টেম্পলের যে রোপওয়ের গেটের যে এন্ট্রান্সটা ছিল সেটা কিন্তু 1 নম্বর ছিল, আর মনসা দেবী টেম্পলেরও কিন্তু যে গেটটা সেটা 1 নম্বর গেট, এটা একটু মাথায় রেখে দেবেন। টিকিটটা কাটাতে খুব ভালো হয়েছে, দু জায়গাতেই তাড়াতাড়ি হলো। আবার উঠে বললাম রোপওয়েতে, চলুন। এই রাস্তাটাও কিন্তু ট্রেক করে যাওয়া যায়, আপনারা চাইলে ট্রেক করতেই পারেন, 8 ঘন্টা 45 মিনিট লাগে ট্রেক করে যেতে। বাহ, এই রাস্তাটা দারুণ। মন্দিরে ঢোকার আগে কিন্তু আপনাদেরকে জুতো রেখে যেতে হবে, জুতোর টাকা নেয় না কোনো দোকানেই দেখলাম। শুধু আপনাদের ওখান থেকে কোনো ডালা কিনতে হবে বা ফুলের বাটি, দেখলাম ফুল বিক্রি করছে, সেই ফুলও কিনে নিতে পারেন। তো আমরা একটা 20 টাকা দিয়ে একটা ফুল নিলাম। মনসা দেবী টেম্পলে ঢোকার আগেও কিন্তু ভালো ভিড়, মানে সমস্ত জায়গায় ভালো লাইন দিয়ে আপনাদেরকে দর্শন করতে হবে। কত দাম বলছে? 100 টাকা চারটে। এই জাস্ট দর্শন করে বেরোলাম, যেখানে জুতো রেখেছিলাম যাওয়ার সময় সেখানেই চুড়িগুলো দেখে গেছিলাম, এগুলো নিলাম চারটে 100 টাকা। আমি নিইনি, রাহুলের মামা নামা শাশুড়ি মা আমাকে আর বোনের জন্য দুজোড়া, মানে দুজনকে চারটে চারটে করে কিনেছিল। রোপওয়ে রাইড থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন হাড়কি পৌড়ি ঘাটের দিকে, কারণ সেখানকার সন্ধ্যা আরতি আপনারা সবাই জানেন যে ফেমাস, সেই সন্ধ্যা আরতি দেখতে যাচ্ছি, চলুন। মনসা মন্দির থেকে হাড়কি পৌড়ি ঘাটের দিকে যেতে দুপাশে প্রচুর দোকান পাবেন, শপিং করতে পারবেন, এখানে কম্বল ভীষণ সস্তা, এছাড়া ঠাকুরের বিভিন্ন ধরনের পেতলের জিনিসপত্রও পেয়ে যাবেন, তো এখানে আপনারা শপিং করতে পারেন। আর প্রচুর খাবারের দোকান দেখলাম। এইটা হচ্ছে আরতির জন্য ভিড়, আরতি দেখবো বলে এখন জায়গা খুঁজছি, ভালো পজিশন থেকে বসতে হবে। আরতি দেখার জন্য এখানে বসে আছি, প্রচণ্ড ভিড়, তিল ধারণের জায়গা নেই। আজকে যেহেতু শনিবার আরও বেশি ভিড়, শনি রবিবার অ্যাভয়েড করে আসুন, তাহলে আমার মনে হয় একটু ভিড়টা কম পাবে। গঙ্গার যে মেন ঘাটটা তার থেকে অনেকটা দূরে বসে আছি, আর একটু আগে আমাদের আসতে হতো, কিছু করার নেই, সাইট সিন করে এসেছি বলে বসার জায়গা ঠিকঠাকভাবে পাইনি। তো কতটা দূর কত কী দেখাতে পারবো জানি না, দেখা যাক। এখন আরতি আস্তে আস্তে শুরু হচ্ছে। এই গঙ্গা আরতিটা মোটামুটি 6:40 সময় স্টার্ট হয়েছে, মানে মোটামুটি আপনাদেরকে 3:30-4:30 নাগাদ এসে গঙ্গার পাড়ে যদি বসে থাকেন তাহলে একদম ভালো মতো ভিউ পাবে, নাহলে এরকম কিন্তু আমাদের মতো পেছনের দিকে বসে থাকতে হবে। এটা হলো এখানকার ফেমাস রেস্টুরেন্ট চটিওয়ালা নাম, চলুন এখানে এখন লস্যি খেতে ঢুকবো, কেমন কি টেস্ট আপনাদেরকে জানাবো, আগে বসি কোন একটা জায়গা দেখে। বেশ বড় রেস্টুরেন্ট, নিচটা নন এসি এবং ওপরটা এসি হল ছিল, তবে এখানের লস্যিটা আমার খুব একটা ভালো লাগেনি,
কারণ লস্যির ওপরে রুয়াবজা দিয়েছিল। রুয়াবজা স্মেলটা লস্যির যে আসল স্বাদটা সেটাকে একেবারে ঢেকে দিচ্ছিল আমার মনে হয়েছে। এক গ্লাস লস্যির দাম ছিল 70 টাকা করে। সমস্ত হরিদ্বার জুড়েই বিভিন্ন মানের ও দামের হোটেল রয়েছে। যেরকম স্টেশনের সামনে এবং মা মনসা দেবী টেম্পলের সামনে যে হোটেলগুলি রয়েছে সেগুলোর ভাড়া একটু কম, এবং হাড়কি পৌড়ি ঘাটের সামনে যে হোটেলগুলি রয়েছে সেগুলোর ভাড়া তুলনামূলক বেশি। দু জায়গারই বেশ কিছু ভালো হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। তবে বুকিং করার সময় কিন্তু যাচাই করে নেবেন। হরিদ্বার বিখ্যাত দাদা বৌদির রেস্টুরেন্টে বসে আছি, পুরনো দাদা বৌদির রেস্টুরেন্ট, যেটা 1956 স্থাপিত হয়েছে। এই দোকানের মালিক কিন্তু তপন দা। এটা হচ্ছে মতিবাজারে অবস্থিত, যেটা হনুমান ঘাটের সামনে অবস্থিত। আপনারা যদি পোস্ট অফিসের সামনে থেকে আসেন বা মনসা মন্দিরের সামনে থেকে আসেন তাহলে এটা অনেকটা কাছে হবে, হাড়কি পৌড়ি থেকে কিন্তু বেশ খানিকটা দূরে। এই হচ্ছে আলু সোয়াবিনের তরকারি, এখানে আছে ডাল, এখানে আলু পোস্ত, আর এখানে ভাত, আর উপরে ঘি ছড়িয়ে দিয়েছে। দারুণ সুন্দর চালের ভাত, বড় বড় ভালো চালের ভাত, তার সাথে ঘি, বেগুন ভাজা, এই দিয়ে আমাদের এখন খাওয়া হবে। আর হরিদ্বারের অন্য পাঁচটা নর্মাল হোটেলের মতো এই হোটেলেরও কিন্তু নিরামিষ, সম্পূর্ণ ভেজ, পিওর ভেজ। সারাদিন পর ভাত খাচ্ছি, ইনফ্যাক্ট দুদিন পর ভাত খাচ্ছি। ডাল, ঘি, আলু পোস্ত সব কিছু ঠিকঠাক, বাট সোয়াবিনটা একদম অ্যাভারেজ, একদম ছিমছাম, মানে খেয়ে শরীর খারাপ হবে না এটুকু বলতে পারি। পুরনো দাদা বৌদির হোটেল থেকে খাওয়া দাওয়া করে টোটো অটো কিছু পাচ্ছিলাম না। ইন্ডিয়া পোস্ট অফিস যেখানে আছে সেখানে এগিয়ে এসেছি, সেখানেও কিছু পাচ্ছিলাম না। অনেক দাম দর করার পরে 250 টাকায় অটো ঠিক হয়েছে, 300 টাকা কেউ 400 টাকা এরকম বলছিল, শেষ পর্যন্ত 250 টাকায় ঠিক হলো। আমরা যখন এসেছিলাম তখন 120 টাকা এসেছিলাম, এখন এত টাকা বলছে। রাস্তায় নাকি জ্যাম আছে, আর রাতও হয়ে গেছে, যাই না কেন এত টাকা বলছে, তো এটাতেই যেতে হবে। গুড মর্নিং ফ্রম হরিদ্বার। ঘুম ভাঙেনি হরিদ্বার শহরের এখনও, ঠিক করে সূর্যি মামাও দেখা দেয়নি। আমরা বেরিয়ে পড়েছি হাড়কি পৌড়ি ঘাটের দিকে, চলুন গিয়ে দেখি সকালবেলার হাড়কি পৌড়ি ঘাট ঠিক কীরকম থাকে। আমরা কিন্তু টোটো থেকে নেমে গেছি, এখন হাড়কি পৌড়ি ঘাটের দিকে যাচ্ছি, স্নান করার প্ল্যানিং আছে, দেখা যাক, গঙ্গা স্নান করবো। আর এখানে কিন্তু মানে আমরা তো জামা প্যান্ট এনেছি, এখানে কিন্তু ড্রেস চেঞ্জ করারও জায়গা আছে দেখলাম। উত্তরাখণ্ড, যা বেদ ও পুরাণে দেবভূমি নামে উল্লেখ আছে, এই দেবভূমিতেই রয়েছে পঞ্চকেদার, পঞ্চবদ্রী ও পঞ্চপ্রয়াগ। এই পূর্ণভূমিতে রয়েছে চার ধাম। এই পূর্ণভূমি থেকেই বহু পুণ্যার্থী চার ধামের জন্য যাত্রা করে। চার ধাম হলো কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী। কথিত আছে সমুদ্র মন্থনের সময় যে অমৃত লাভ হয় সে অমৃতের কলস নিয়ে গরুর মহারাজ উড়ে যাওয়ার সময় ভারতবর্ষের চারটি জায়গায় অমৃতের ফোঁটা পড়ে, তার মধ্যে অন্যতম হলো হরিদ্বার, এছাড়া রয়েছে উজ্জয়িন, প্রয়াগ এবং নাসিক। এই চার জায়গায় প্রত্যেক 12 বছর অন্তর পূর্ণ কুম্ভমেলার আয়োজন করা হয় এবং 6 বছর অন্তর অর্ধ কুম্ভমেলার আয়োজন করা হয়। হরিদ্বারের হাড়কি পৌড়ি ঘাট কিন্তু অন্যতম। এই হাড়কি পৌড়ি ঘাটেই কিন্তু অমৃতের ফোঁটা পড়েছিল, তাই এই হাড়কি পৌড়ি ঘাটকে ব্রহ্মকুণ্ড বলা হয়ে থাকে। এখন সময় হচ্ছে 5:49, এই সময় ভিড় দেখুন মানুষের, কত পুণ্যার্থী গঙ্গাতে গঙ্গা স্নান করতে এসেছে। এই সময় হাড়কি পৌড়ি ঘাটের অবস্থা দেখুন, এখন যাব গঙ্গা স্নান করতে, সমস্ত পুণ্যার্থী গঙ্গা স্নান করছে এখানে, তো আমিও পুণ্যলাভের আশায় এখানে গঙ্গা স্নান করবো, চলুন। শুনেছি নাকি গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়, জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা জল, এই গরমকালেও এত ঠান্ডা জল মানে ভাবা যায় না সত্যি কথা বলতে। এইটা হচ্ছে ঘাটের পাড়টা, এখানে দেখুন রেলিং দেওয়া আছে, এখানে এরকম চেন দেওয়া আছে, এই চেন ধরে দেখুন মানুষজন স্নান করছে, কারণ জলের প্রচণ্ড স্রোত এখানে, এই চেনগুলো ধরে স্নান করতে হবে কারণ জলের প্রচণ্ড স্রোত, একবার এই চেনটা ছেড়ে দিলেই ব্যাস পুরো ভাসি নিয়ে চলে যাবে দূরে। বাবা, প্রচণ্ড ঠান্ডা জল, 1, 2, 3, এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, জলটা এত ঠান্ডা, ডুব মারার পরে একটু আরাম লাগছে, একটু স্বস্তি লাগছে। ও
আমাদের এই হরিদ্বার সিরিজটা আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই হচ্ছে হাড়কিপুরি ঘাট। আমি কিন্তু এখন হাড়কিপুরি ঘাটের যে মেন মন্দিরটা মানে মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, এই যে দেখুন। এইখানে কিন্তু গঙ্গা আরতিটা হয়, এখানে কিন্তু প্রচুর ছোট ছোট দেবদেবীর মন্দির আছে। এই যে হাড়কিপুরি ঘাটে ভিড় দেখুন। সকাল সকাল মারা সবাই গঙ্গা স্নান করলো, আমি গঙ্গাকে স্পর্শ করলাম, জল মাথায় দিলাম, এখন চা খাবো, চা আর বিস্কিট। এখানকার স্পেশাল চা কুল্লারবালি চা, খারাপ না চাটা, মোটামুটি। চায়ের দাম নিল 20 টাকা, টোটো ধরলাম 20 টাকা করে নিল, কেউ কেউ 30 টাকাও বলছে। এইভাবে কিন্তু ভীষণ মিসগাইড করে, আর সবসময়ই বলে ওয়ান ওয়ে হয়ে গেছে, প্রচণ্ড জ্যাম, তাই জন্য বেশি টাকা চাইছি, একটু বার্গেনিং করে নেবেন। হরিদ্বারে আজকে আমাদের দ্বিতীয় দিন, আমরা এখন হরিদ্বার থেকে যাচ্ছি ঋষিকেশ, ঋষিকেশ ঘুরে আবার হরিদ্বারেই ফিরবো। চলুন দেখি অটোতে যাই, বাসে যাই, কোনটাতে যাই। এই অটোটাই করে আমরা যাব আজকে ঋষিকেশ ঘুরতে, আমরা তো অটোতে উঠি তারপরে যেতে যেতে কথা হচ্ছে। আমাদের আশ্রমের বাইরে থেকে মানে ভারত সেবা সংঘের বাইরে থেকে একটা অটো নিয়েছি, 1900 টাকায় কথা বলে রাজি করানো হয়েছে, ঋষিকেশ নিয়ে যাবে, ঘোরাবে, ওখানেই ওয়েট করবে, তারপর আবার ঋষিকেশ থেকে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবে হরিদ্বারে। এই রেট কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম বলে, 2500, 2400, 1800, আমরা 1900 টাকায় দরদাম করে ঠিক করলাম, আপনারাও কিন্তু বার্গেনিং করবেন। আলাদা করে কোনো অটোওয়ালা বা টোটোওয়ালার নাম্বার দিচ্ছি না, প্রচুর টোটো অটো অ্যাভেলেবেল, একদম অ্যাভেলেবেল, আপনারা নিজেদের ইচ্ছা খুশি মতো বার্গেনিং করে দাম দর করে ঠিক করে নেবেন। এখান থেকে কিন্তু ঋষিকেশের উদ্দেশ্যে বাসও যায়। বাস স্ট্যান্ডটা একদমই হরিদ্বার রেলওয়ে স্টেশনের পাশে। রাস্তায় প্রচণ্ড জ্যাম, একটা ভালো টিপস দিয়ে দিই আপনাদেরকে, স্যাটারডে আর সানডে অ্যাভয়েড করে আসবেন, প্রচণ্ড জ্যাম রাস্তায়, ঋষিকেশে কখন পৌঁছাবো তার ঠিক নেই। হরিদ্বার থেকে ঋষিকেশের দূরত্ব কিন্তু প্রায় 30 কিলোমিটার মতো, গুগল ম্যাপে দেখাচ্ছে 50 থেকে 55 মিনিট মতো টাইম লাগবে, তো তার থেকে বেশি টাইম লাগবে, মোটামুটি এখান থেকে 1.5 থেকে 2 ঘন্টা মনে হয় টাইম লাগবে, অটো দাদা আমাদেরকে বললো, দেখা যাক কখন পৌঁছায়। আমরা ওই 9:30টার দিকে গাড়িতে উঠেছিলাম, হরিদ্বার থেকে ঋষিকেশে যাওয়ার পথে একটা ধাবাতে দাঁড়ালাম, এখন ব্রেকফাস্ট করব, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি ভালো। এখন চলুন, একটা ধাবাতে দাঁড়িয়েছে, এই খাবার দাবারের কিরকম টেস্ট, অর্ডার অলরেডি দিয়ে দিয়েছে, 6টা আলুর পরোটা অর্ডার দিয়েছে আর 1টা দই অর্ডার দিয়েছে, একটু আগে অর্ডার নিয়ে গেল, খাবারটা দিক আপনাদের সাথে টেস্টটা শেয়ার করছি। মানে ধাবাটার নাম আপনাদেরকে একবার বলে দিই, দ্য চয়েস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সরি ধাবা না, এটা রেস্টুরেন্ট। আলুর পরোটা বোধহয় 59 টাকা করে, আর দই এক প্লেটই দই অর্ডার করেছি 70 টাকা, বললো সবার হয়ে যাবে 1 প্লেট। গরম গরম পরোটা উইথ ঠান্ডা ঠান্ডা দই। আমরা আমাদের প্রথম স্পটে চলে আসলাম, শ্রী সত্যনারায়ণ মন্দির, চলুন ভেতরে যাব। সত্যনারায়ণ মন্দিরে এলাম, দারুণ সুন্দর লাগছে, পরিবেশটা বেশ ফাঁকা ফাঁকা রয়েছে, আর ঢুকেই কিন্তু এখানে ঘণ্টেশ্বর মন্দির রয়েছে, এটা হচ্ছে মা লক্ষ্মীর মন্দির। এর পরে স্পট ছিল হনুমানজির মন্দির, ভেতরে কিন্তু ফটোগ্রাফি করা বারণ। বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম মন্দিরটা, বেশ সুন্দর দেখতে, ভেতরে কিন্তু ফটোগ্রাফি একদমই অ্যালাউ নেই। বজরংবলীর মন্দির থেকে যে ছোলা নিয়ে এসেছে বাবা, বাবা এখন লিচু খাবে বলে লিচু খুঁজতে বেরিয়েছে। এগুলো হচ্ছে আলু বোখরা। কি জ্যাম এদিকে, বাপরে বাপ, প্রায় 1/2 ঘন্টার উপরে হলো এখানে দাঁড়িয়ে আছি। হরিদ্বার থেকে আমরা যে অটোটা করে এসেছিলাম, সে অটোটা আমাদেরকে নাগরপালিকা বলে একটা জায়গায় ছেড়েছিল ঋষিকেশে, ঋষিকেশের একটা অটোতে উঠেছি, কারণ হরিদ্বারের গাড়ি ঋষিকেশের সাইড সিন করাতে পারে না, তো ওখানে আমাদের অটোটা চেঞ্জ করতে হয়েছে, কিন্তু আমরা যে টাকায় কন্ট্যাক্ট করেছিলাম সেই টাকার মধ্যেই কিন্তু এই অটোটাও ইনক্লুডেড। এবার এই অটোটা আমাদেরকে জানকী সেতুর সামনে এনে নামিয়েছে, এখান থেকে আমরা জানকী সেতু ক্রস করে ঘুরে ঘুরে দেখবো, যেমন যেমন ঘুরবো আপনাদের সাথেও শেয়ার করবো, চলুন। এই গঙ্গা রিসর্ট বলে দেখুন এখানে লেখা আছে, এই জায়গাটায় নামিয়েছে, আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে,
সামনে যে সেতুটা আছে আমরা সেখানে যাব। টোটো আমাদেরকে যেখানে নামিয়ে দিল সেখানেই আবার আসতে হবে। এই পুরো জায়গাটাকে আপনাকে পায়ে হেঁটে ঘুরতে হবে, নিজেরাই ঘুরবেন, ঘুরে তারপর আবার এই জায়গায় এসেই মিট করতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে 11 নম্বরের ভরসায় আপনাদেরকে ঘুরতে হবে পুরো। এখানে বেশ কিছু খাবারের দোকান দেখছি, দেখুন এই হচ্ছে জানকী ঝুলা, জানকী ঝুলার নিচ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে, আর পাহাড়টা দেখুন ও কি দুর্দান্ত দেখতে লাগছে। ঋষিকেশের আইকন বলতে পারেন এই জানকী সেতু। 346 মিটার লম্বা এই সেতুটি, ঝুলন্ত অবস্থায় গঙ্গা নদীর ওপর অবস্থিত। চলুন এই দারুণ সুন্দর সেতুর ওপর দিয়ে হাঁটাটা এক্সপিরিয়েন্স করি। ব্রিজটা কিন্তু দারুণ সুন্দর দেখতে, দারুণ সুন্দর লাগছে। যদিও দুদিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, মাঝখান থেকে যারা হেঁটে যাচ্ছে তাদের যাওয়ার জন্য দিচ্ছে, দুদিক দিয়ে বাইক যাচ্ছে, বাট দারুণ লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স। যে শেষ হয়ে গেল আমাদের জানকী ঝুলায় হাঁটা। সামনে হনুমানদির এই ছবিটা দেখুন কি সুন্দর। এই যে ফ্রিজ ম্যাগনেট ঋষিকেশের, নিয়ে যাই একটা, 50 টাকা দাম। আমরা ওই পাড় দিয়ে আসলাম, জানকী ঝুলার ওই পাড় দিয়ে এই পারে আসলাম, দিয়ে এদিক থেকে হেঁটে হেঁটে এদিকটায় আসলাম। এখানে পর পর মন্দির পড়বে, মন্দিরগুলো ঘুরে চলে যাবো হচ্ছে রামকী ঝুলার সামনে। জানকী ঝুলা পেরিয়েই কিন্তু বাঁ হাতের দিকে চলে আসবেন, মানে বাঁ সাইডের দিকে একটা গলি গেছে, সেই গলি দিয়ে হেঁটে চলে আসবেন সোজা, এদিকেই সব মন্দিরগুলো পড়বে। জানকী ঝুলা পেরিয়েই আপনাদেরকে বললাম বাঁ সাইডের দিকে হেঁটে আসবেন, বাস সাইডের দিকে হেঁটে আসলে কিন্তু এই পারামাট নিকেতনটাই আপনাদের প্রথম স্পট হবে। কেদারনাথে মানে উত্তরাখণ্ডে যখন মেঘ ফেটেছিল তখন চারিদিক মানে তখন সমস্ত জায়গায় বন্যা হয়েছিল, তবে এই শিবমূর্তির কিন্তু এক চুলোও ক্ষতি হয়নি। এই জায়গাটার নাম হচ্ছে পারামাট নিকেতন। এটা হলো ঋষিকেশের একটা স্পট, টুরিস্ট স্পটগুলোর মধ্যে অন্যতম। হনুমানজির মূর্তিটা দেখুন কি সুন্দর, আর হনুমানজির বুকের ভেতরে দেখুন রাম আর সীতার মূর্তিটা করা, দেখুন কি সুন্দর লাগছে। এর ভেতরটা আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, বেশ সুন্দর সাজানো গোছানো জায়গাটা। বাহ কি সুন্দর মূর্তিটা দেখুন শিব ঠাকুরের। আমরা আমাদের নেক্সট স্পটে চলে আসলাম, গীতা ভবন। চলুন ভেতরে প্রবেশ করি। একটু আগে যে স্পটটা আপনাদেরকে দেখালাম ওখান থেকে মোটামুটি 2-3 মিনিটের হাঁটা পথে কিন্তু এই স্পটটা পেয়ে যাবেন। গীতা ভবনের ভেতরে লক্ষ্মীনারায়ণের মন্দির রয়েছে, ভেতরে ফটো তোলা বারণ, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তবে আপনারা আসলে আপনাদের ভালো লাগবে আশা করি। এখানে কিন্তু রিভার রাফটিং এরও ব্যবস্থা আছে, গঙ্গা দিয়ে দেখছি বোট নিয়ে যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। কোনোদিনও যদি ঋষিকেশে এসে থাকতে পারি তাহলে অবশ্যই এসে এই অ্যাক্টিভিটিস গুলো করবো। গীতা ভবন দিয়ে হেঁটে আসার পরে এখানে 3 রাস্তার মোড় পড়বে, ডান দিকে চলে যাবে হচ্ছে চটিয়াওয়ালা রেস্টুরেন্ট, আর বাস সাইডের দিকে সোজা একটু হেঁটে আসলে এই যে রামঝুলা পড়বে। আমরা এখন রামঝুলাতে যাব, আমরা রামঝুলাটা ক্রস করব, ক্রস করে আবার রিটার্ন আসব। রিটার্ন এসে এখানে চটিয়াওয়ালা যে রেস্টুরেন্টটা আছে সেখানে খাবো, কারণ এটা হচ্ছে এখানকার ফেমাস রেস্টুরেন্ট। চলুন আগে হচ্ছে রামঝুলায় যাই। এইবারে মনে হচ্ছে কোনো ঝুলাতে উঠেছি, মানে ঝুলন্ত সেতুতে উঠেছি, লিটারেলি দুলছি আমরা, ভয় লাগছে। জানকী ঝুলাতে যখন উঠেছিলাম অতটা ফিল পাইনি, মানে কোনো দুলছিল না, কিছুই হচ্ছিলো না, কিন্তু এই রামঝুলাতে উঠে মনে হচ্ছে কোনো একটা ঝুলন্ত সেতুতে উঠেছি, ভালো দুলছে, ভালো দুলছে। এরকম পিচের রাস্তা আর দুপাশে দেখুন এরকম ব্যারিকেড করা। এই রাম সেতুটি প্রায় 230 মিটার লম্বা এবং গঙ্গা নদীর ওপর ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই সেতু দিয়ে কিন্তু কোনো গাড়ি ঘোড়া চলাচল করে না, শুধুমাত্র মানুষ পায়ে হেঁটেই এর ওপর দিয়ে যেতে পারে। তবে জানকী সেতু দিয়ে কিন্তু বাইক চলাচল করছিল। আর লক্ষ্মণ ঝোলাটি হল 138 মিটার, প্রায় 138 মিটার লম্বা। তবে এখন লক্ষ্মণ ঝোলা বন্ধ রয়েছে, সেখানে কিছু কাজ চলছে, তাই জন্য আমরা আর এবার লক্ষ্মণ ঝোলা দেখতে পারলাম না। এই শেষ হয়ে গেল রামঝুলা, অনেকটা ডিস্টেন্স কিন্তু এটা। এখানে দুপাশে দোকান দেখছি প্রচুর, নিচে কিন্তু রিভার রাফটিং হচ্ছে, দারুণ লাগছে দেখতে। তো এখন আমরা লাঞ্চ করার জন্য যাচ্ছি ঋষিকেশের ফেমাস চটিওয়ালাতে, এর ব্রাঞ্চ কিন্তু হরিদ্বারেও রয়েছে, তো চলুন যাওয়া যাক। অনেকের কাছেই এই রেস্টুরেন্টের নাম শুনেছিলাম, তবে খাবার খেয়ে আমার খুব একটা ভালো লাগেনি এবং বেশ এক্সপেন্সিভও মনে হয়েছে। লাঞ্চের জন্য 4 মা বাবা বললো
দোসা খাবে, মশালা দোসা। আর আমি আর রাহুল অর্ডার করেছি হচ্ছে একটা ভেজ মাঞ্চুরিয়ান আর তন্দুরি রুটি, বাটার তন্দুরি রুটি। রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে বেরিয়ে এখন আবার যাচ্ছি জানকী ঝুলার ওইদিকে। আমরা ত্রিবেণী ঘাটের সামনে পৌঁছে গেছি, এই যে সামনেই হচ্ছে ত্রিবেণী ঘাট, চলুন। তো এখানে কিন্তু গঙ্গা আরতি হয়, বিশাল ফেমাস। তো আমরা তো অতক্ষণ ওয়েট করবো না, ওই 6:30 সময় নাকি স্টার্ট হয়, 4:58 বাজে 5টা, আমাদেরকে এখনও 1.5 ঘন্টা মতো ওয়েট করতে হবে। তো আমরা ওয়েট করবো না এখানে। আমরা কিন্তু ত্রিবেণী ঘাটের সামনে দাঁড়িয়ে আছি, এটা ঋষিকেশের সবচেয়ে বড় ঘাট। আর এখানে কিন্তু 3টে নদী একসাথে মিশেছে, তার জন্য এই জায়গাটার নাম হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এখানে 3টি নদী একসাথে মিলিত হয়েছে, গঙ্গা, যমুনা এবং সরস্বতী। তাই পুণ্যার্থীরা একই সাথে 3টে নদীতে স্নান করার এই শুভ মুহূর্ত বা এই দারুণ অপরচুনিটি ছাড়তে চাইছে না। প্রচুর মানুষ এখানে এত বিকেলবেলাতেও স্নান করছে, বেশ ভালো ভিড় ছিল এখানে। এবং এখানেই কিন্তু গঙ্গা আরতি হয় সন্ধেবেলা। ঋষিকেশের ঘোরাঘুরি এখানেই আমাদের শেষ। এবার আমরা আবার হরিদ্বার ফিরে যাচ্ছি আমাদের অটোতে করে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।